হ্যালো ফ্রেন্ডস, ম্যাথ ফর ইউ চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা আলোচনা করছিলাম ত্রিকোণমিতিক কোণের পরিমাপের ধারণা, এটি হচ্ছে এপিসোড 7। এর আগের 6টি এপিসোডে আমরা বিভিন্ন ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করেছি। আজকেও একটি ভিন্ন ধরনের অঙ্ক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই বন্ধুরা, দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, প্রশ্নে কি বলেছে, একটি সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান নির্ণয় করো। একটি সুষম পঞ্চভুজ, সুষম পঞ্চভুজ বলতে কি বোঝায়, যে পঞ্চভুজের প্রতিটি বাহু এবং কোণ সমান তাকে বলা হয় সুষম পঞ্চভুজ। পাঁচটি বাহু আছে, তো তার প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে, অর্থাৎ রেডিয়ানে আমাকে বার করতে হবে। তো সলিউশন কিভাবে করব বন্ধুরা, দেখুন, আশা করি আপনাদের এটি মনে আছে। এটি হচ্ছে ক্লাস 8 একটি উপপাদ্য আছে, সেটির হেডলাইন, এন সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের অন্তকোণগুলির সমষ্টি সমান 2×n-2 সমকোণ। এটা মুখস্থ রাখতে হবে, এন সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের অন্তকোণগুলির সমষ্টি হয় 2×n-2। এন মানে হচ্ছে বাহুর সংখ্যা, কটা বাহু আছে, ঠিক আছে। আর এখানে দেখুন সুষম বহুভুজ, বহুভুজ মানে অনেকগুলো বাহু, ঠিক আছে। সুষম মানে হচ্ছে প্রতিটি বাহু এবং প্রতিটি কোণ সমান। এখানে কত বলেছে, বাহুর সংখ্যা কত, পঞ্চভুজ, তাহলে এন এর জায়গায় কত বসবে বলুন, এন এর জায়গায় 5 বসবে। হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন। তাহলে দেখুন তারপরের স্টেপটি আমি কি করেছি, এন সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের মান কি লিখেছি, 2 এর জায়গায় 2×n-2 ইনটু 90 ডিগ্রি, তাই তো। এন সংখ্যক বহুভুজের প্রতিটি অন্তকোণ, এখানে কি ছিল দেখুন, এন সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের অন্তকোণগুলির মানে যতগুলো অন্তকোণ ছিল তাদের সমষ্টি, আর এখানে বলেছে প্রতিটি মানে একটি একটি প্রতিটি যটা থাকবে সেই প্রতিটি কোণের মান কত হবে, সেই জন্য এন দিয়ে ভাগ করা হয়েছে। আর সমকোণ ছিল, সেই জন্য এখানে 90 ডিগ্রি হয়েছে। আশা করি এই দুটো লাইন আপনাদের বোঝা গেছে, এখানে সমষ্টি ছিল আর এখানে একটি একটি কোণের মান, সেই জন্য এন ভাগ হয়েছে। এরপরে দেখুন কি করেছি, তাহলে একটি সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তকোণ, তাহলে এন এর জায়গায় কত বসবে, 5, 2 এর জায়গায় 2, এন এর জায়গায় 5 বসেছে, -2/5×90 ডিগ্রি। তাহলে এটা একবার দেখুন, ক্যালকুলেশন করেছি, 5 থেকে 2 বাদ দিলে 3, 3কে 2 দিয়ে গুণ করলে 6, আর এখানে আপনি কাটা করুন করুন, 5কে 90 দিয়ে কাটবেন, আর কত হয়, 5×5 = 18, তাই তো, 5×18=90, আর 18কে আপনি যদি এখানে 6 দিয়ে গুণ করেন তাহলে হয়ে যাচ্ছে 108 ডিগ্রি। তাহলে একটি সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তকোণের মান দাঁড়াচ্ছে কত, 108 ডিগ্রি, এটা মনে রাখবেন, 108 ডিগ্রি প্রতিটি অন্তকোণ। তাহলে যতগুলো কোণ আছে প্রতিটির মান হচ্ছে 108 ডিগ্রি। ডিগ্রিতে বেরিয়ে গেছে, ডিগ্রিতে বেরিয়ে যাওয়া মানে হচ্ছে ষষ্ঠীক পদ্ধতিতে মানটা বেরিয়েছে। তাহলে এই 108 ডিগ্রিকে কিভাবে আমরা বৃত্তীয় মানে নিয়ে যাব, তাহলে দেখুন বন্ধুরা কিভাবে আমরা নিয়ে যাচ্ছি, 108 ডিগ্রিকে গুণিতক পাই রেডিয়ান বা 180 ডিগ্রি দিয়ে গুণ করলেই আমাদের পাই রেডিয়ানে আসে। এর আগের অঙ্কগুলিতে আমি ভালো করে শিখিয়েছিলাম কিভাবে ডিগ্রি থেকে পাই রেডিয়ানে নিয়ে যাওয়া যায়, আজকেও আমি আপনাদের সেটি দেখাচ্ছি। দেখুন কি করবেন, আমরা কি জানি, দেখুন 180 ডিগ্রি সমান কত, 180 ডিগ্রি সমান হচ্ছে কত, পাই রেডিয়ান। এই ফর্মুলাটা মনে রাখলেই তাহলে আমরা ডিগ্রি থেকে সহজেই আমরা রেডিয়ানে নিয়ে চলে আসতে পারবো। তাহলে 1 ডিগ্রি সমান কত হবে বলুন, পাই রেডিয়ান কত, পাই রেডিয়ান
পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এবার কত বলেছে? 108, 108 ডিগ্রি। তাহলে 108 লিখবো এখানে, 108, তাহলে 108 ডিগ্রি সমান কত হবে? গুণ করতে হবে 108 ডিগ্রি গুণিতক এটা পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এবার এটা কাটাকুটি করে এটা এসছে 3/5 পাই রেডিয়ান, পাই রেডিয়ান। দেখুন এটা যদি আপনারা এখানটা বুঝতে না পারেন তাহলে আপনারা এভাবে অঙ্কটা করে নেবেন, তাহলে খুব সহজেই আপনারা বুঝতে পারবেন কিভাবে আমরা ডিগ্রি থেকে পাই রেডিয়ানে গেছি। তাহলে আমাদের বৃত্তীয় মান কত দাঁড়িয়েছে? 3/5 পাই রেডিয়ান। তাহলে আমাদের বৃত্তীয় মান চেয়েছিল সেটি আমরা বার করে ফেলেছি। আশা করি আপনাদের অঙ্কটি বোঝা গেছে। এই অঙ্ক সম্পর্কে কোনো যদি বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল বাটনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান।